নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এই চার রাশির মানুষ দুনিয়াকে বদলে দিতে পারে দুনিয়ার মধ্যে এমন কিছু পরিবর্তন আনতে পারে যা আপনি ভাবেনও নি পরিবর্তন কেউ কেউ পছন্দ করেন আবার কেউ কেউ পছন্দ করেন না কিছু কিছু মানুষ রয়েছেন যারা অন্ধভাবে অনুসরণ করেন কিন্তু কিছু কিছু মানুষ অন্ধভাবে অনুসরণ না করে তারা বাধা ধরা গন্ডি ছিন্ন করে নতুন পথে অগ্রসর হতে চায় এই রকম রাশি রয়েছে চারটি যারা গোটা পৃথিবীর মধ্যে পরিবর্তন আনতে সক্ষম কোন সেই চার রাশি আসুন জেনে নিন পরিবর্তন আনার ক্ষমতা সবার মধ্যে দেখতে পাওয়া যায় না কিন্তু চার রাশি রয়েছে যাদের ইচ্ছাশক্তি যাদের জেদ যাদের সহ্য ক্ষমতা এবং যাদের বুদ্ধির মাধ্যমে গোটা পৃথিবী পরিবর্তন আনতে সক্ষম তার মধ্যে প্রথম রাশি মেষ মেষ রাশির জাতকেরা যদি কোনো কাজ শুরু করে তবে তারা পিছোপা হয় না কাজ শেষ করবে তারপরেই তারা সেখান থেকে বেরাবে এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য একবার যা তারা ঠিক করে ফেলে তা করেই দেখায় সামনে এগিয়ে যাওয়ায় এদের জীবনের মন্ত্র এরা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না এরা যে শুধু নিজের জীবনে পরিবর্তন আনতে সক্ষম তাই নয় তাদের আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকেও মেষ রাশির জাতক জাতিকারা প্রভাবিত করে থাকে তাদেরও জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং মেষ রাশি শুধু যে রাগের রাশি তা নয় এরা মানুষকে চিনে নিতে পারে মানুষকে পরিমাপ করতে পারে কাজেই এই মেষ রাশির জাতক জাতিকা দুনিয়াকে পরিবর্তন করার ক্ষমতা রাখে দ্বিতীয় যে রাশিটির নাম জানাব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা কখনোই হুট করে কোনো সিদ্ধান্ত নেন না এরা খুব সাবধান এবং সচেতনভাবে যে কোনো পরিস্থিতি ভালো করে প্রথমে পরীক্ষা করে নেয় তারপরেই সিদ্ধান্ত নেয় এদের স্বাভাবিক বুদ্ধি অত্যন্ত বেশি এবং ভাবনায় যথেষ্ট স্বচ্ছতা রয়েছে যে কোনো কাজ করার আগে মেষ রাশির জাতক জাতিকাদের মতোই এই কন্যা রাশির জাতক জাতিকারাও পরিকল্পনা করে নেয় তারপরে তারা সামনের দিকে পা রাখে এদের কর্মদক্ষতা যথেষ্ট থাকে একবার যখন এরা কিছু করবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয় তখন তারা সেই কাজটি করেই থাকে সে নিজের বুদ্ধি দিয়ে হোক বা দক্ষতা দিয়ে হোক তারা পৃথিবী বা দুনিয়াকে পরিবর্তন করার ক্ষমতা রেখে থাকে তৃতীয় যে রাশিটির নাম জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে অদম্য জেদ তারা ধারাবাহিক গতানুগতিক পথে যাওয়া একদম পছন্দ করে না এরা নিত্য নতুন পথ খুঁজে বেড়ায় সবসময় কোন পথে গেলে খুব সহজে পরিবর্তন আনা সম্ভব এবং নিজেকে অন্যের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায় সেই সম্বন্ধে তারা সবসময় চিন্তা করতে থাকে এরা যদি কোনো কাজ একবারভাবে করবো তবে সেই কাজ তারা করেই ছাড়ে তারপরে তারা আবার নতুন কাজে অর্থাৎ পরিবর্তনের দিকে পা বেড়ায় কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও দুনিয়াকে পরিবর্তন করার ক্ষমতা রাখে চতুর্থ এবং অন্তিম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জ্ঞানের খিদা অপরসীম এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখবেন এরা জুতা সেনাই থেকে সব কিছুই জানে এরা অত্যন্ত কৌতূহলী এবং নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা চালাতে ভালোবাসে এদের কোনো কাজ দিয়ে নিশ্চিন্তে থাকা যায় যে যতটা ভাবায় এরা কাজটা তার থেকেও ভালোভাবেই শেষ করে কুম্ভরাশির জীবনে যারা পরিবর্তন আনে এরকম মানুষকে এরা অত্যন্ত শ্রদ্ধা করে এরা বিশ্বাস করে যে অনেকে কিছু শেখানোর আগে নিজে আলোকে ভালোভাবে শিখে নেওয়া উচিত কারণ আমি যে বিষয়টি নিজেই জানি না সেই বিষয়টি অন্যকে কীভাবে শেখাব কুম্ভরাশির জাতকরা পৃথিবীকে একটু অন্য চোখে দেখে থাকে এদের সব কিছু বিচার করার ক্ষমতা সব থেকে আলাদা ধরনের হয়ে থাকে বাঁধা ধরা জীবন বাঁধা ধরা রুটিন এদের একদম পছন্দ নয় এরা যদি কাউকে কোনো কথা দেয় বা ভাবে তারা কোনো কাজ করব তবে সেই কাজ করে তারপর নতুনভাবে নতুন উৎসাহে আবার পরিবর্তনের পথে এগিয়ে যায় এই চার রাশি যারা দুনিয়া দুনিয়াকে পরিবর্তন করার ক্ষমতা রাখে ধন্যবাদ